আজকে আমি তোমাদেরকে করে দেখাবো খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোল। গ্রামে আমরা যেভাবে খাই ঠিক সেভাবে করব। এভাবে করে রান্না করবে, দেখবে খাওয়ার সময় পুরো এক থালা ভাত তোমরা নিমিষেই খেয়ে শেষ করে দিবে। চলো কথা না বাড়িয়ে শুরু করি। কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে নিয়েছি আমি 300 গ্রাম খাসির মাংস, এখানে আমি নিয়েছি বড় সাইজের 2 আলু, আর নিয়েছি 2 পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, এখানে আমি নিয়েছি 2 ইঞ্চি আদা আর 2 রসুন বেটে নিয়েছি, আর নিয়েছি এখানে একটা টমেটো বাটা, এখানে নিয়েছি আমি 2 পেঁয়াজ বাটা, নিয়েছি 10-12 শুকনো লঙ্কা বেটে নিয়েছি আমি, এখানে নিয়েছি আমি 1 চামচ গরম মশলা বাটা, আর নিয়েছি পরিমাণ মতো হলুদ, এখানে ফোড়নের জন্য নিয়েছি 1 তেজপাতা, 3 শুকনো লঙ্কা, আর নিয়েছি জিরে মিডিয়াম সাইজের, নিয়েছি আমি পেঁয়াজ কুচি করে কেটে, নিয়েছি লবণ, এখানে আমি গোটা মশলা নিয়েছি 1 চামচ করে, সবগুলোকে এক জায়গায় করে আমি ভেজে নেবো, এখানে রাঁধুনি, আর নিয়েছি ধনিয়া, আর নিয়েছি জিরা। এবারে আমি মাংসটাকে মেখে ঢেকে রেখে দেবো 30 মিনিট। তেলগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি, এটাকে আমি পরে দেবো। এবারে আমি দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কা, যে যেমন ঝাল খাও তেমনই দিবে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল 2 চামচ। এবারে আমি সমস্ত উপকরণ একসাথে 5 মিনিট মেখে নেব। আমি 5 মিনিট মেখে নিয়েছি, এবার আমি 30 মিনিট ঢেকে রেখে দেব। আমি একটা ভাজা মশলা তৈরি করব, সেই জন্য আমি অন্যটাকে ধরে দিয়েছি। মশলাটাকে আমি শুকনো গুলায় ভেজে নেব, যতক্ষণ ছেন না বেরোচ্ছে ততক্ষণ আমি শুকনো খোলায় নাড়তেই থাকব। দেখতে পাচ্ছ তোমরা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা ছেন বেরোয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। 30 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, এবারে আমি ফোড়ন দেবো, সেই জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ, দিয়ে দিচ্ছি 1 তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য জিরে, দিয়ে দিচ্ছি 3 শুকনো লঙ্কা, এগুলোকে আমি বাদামি রং করে ভেজে নেব। দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো, এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, সামান্য একটু ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসটাকে, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিট, ততক্ষণে আমি ভেজে রাখা মশলাগুলোকে বেটে নেব। এগুলোকে আমি শিল নোড়ায় এখন পিষে নেব। এটাকে আমি জল ছাড়া একদম পিষে নিয়েছি, হয়ে গেছে আমার গুঁড়ো করা, এবার আমি তুলে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে উঠিয়ে দিচ্ছি, অনেকটাই জল বেরিয়েছে, আবার নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দেব, আবার কিছু সময় ঢেকে রাখছি। এবারে আমি ঢাকাটা উঠিয়ে দেব, দেখতে পাচ্ছ ঝোলটা শুকিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি আর 3 মিনিট উনুনের আঁচটা লো রেখে ভেজে নেব।
মাথায় আমি তুলে রাখা তেলগুলোকে দিয়ে দিচ্ছি। তেলগুলোকে দিয়ে আমি আরো এক মিনিট ভেজে নেব। এক মিনিট ভেজে নিয়েছি, হয়ে গেছে আমার মাংসটা কষানো। এবারে আমার ছেলে বলতেছে মা কষা মাংস খাবো, সেই জন্য আমি দুটো উঠিয়ে নিচ্ছি টুকরো। সে দেখি এবার কেমন হয়েছে কষানো। খুব ভালো হয়েছে কষানো, ঝোল দিয়ে দাও মা। হ্যাঁ হয়ে গেছে কষানো। ঝোলটাকে আমি বেশি দিয়ে দিচ্ছি, কারণ আমি পাতলা ঝোল করব। সেই জন্য হাই হিটে আমি 15 মিনিট জাল করে নিব। 15 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে আমার মাংস রান্না। এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি ওই করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। নামিয়ে নিয়ে মশলাটা দেবে, তাহলে ছেনটা বেশি সময় থাকবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তরকারি। বেরোবেই তো। তৈরি হয়ে গেল আমার খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোল। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী।